অ্যাজমা রোগীদের এই মাহে রমজানে তাদের করণীয় কি? না, অ্যাজমা রোগীদের ধরেন এটা তো স্বাভাবিকভাবে যেভাবে তারা চলে, অ্যাজমা রোগীদের তো খাওয়ার সাথে বেশি সম্পর্ক খুব একটা নাই। জনসময় ধরেন শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন আমরা ইনহেলার তো আছে, আজকাল ট্যাবলেট না খেয়ে ইনহেলার নিয়েও তো মানে তাতে কি রোজা ভাঙবে? না, অবশ্যই না, ইনহেলার নিলে তো রোজা ভাঙবে না, ট্যাবলেট খাইলে ভাঙবে, কিন্তু ইনহেলার নিলে তো রোজা ভাঙবে না। আর ট্যাবলেট তো আজকাল আছে, একবার নিলে সারা 24 ঘন্টার জন্য কাজ করবে। আর ইনহেলার যখন তখন ইমার্জেন্সিতে নেওয়া যাবে, প্রয়োজনে নিতে পারবে। তাকে নেবুলাইজ করতে পারবেন? হ্যাঁ, নেবুলাইজও করতে পারবে। সুতরাং এটা জরুরি, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতেই পারেন তারা, তবে সচেতন থাকতে হবে সব ব্যাপারে। তা তো অবশ্যই। আর একটা কিডনি রোগীদের প্রসঙ্গে আসি, যারা কিডনি রোগীদের রয়েছেন তারা কি রোজা রাখতে পারবেন? এখন এই যে রোজা না রাখা না রাখা, সব রোগের ক্ষেত্রেই কিন্তু একটা মানে স্বাভাবিক বিষয় আছে, সেটা হলো যে রোগটা কোন পর্যায়ে, এটা কি মৃদু মাঝারি না তীব্র। আচ্ছা, এখন মৃদু মাঝারি হলে তো সব রোগী মানে রোজা রাখতে পারবে। এখন কিডনির ব্যাপারেও এই এটা ব্যতিক্রম নেই একই। এখন যদি কিডনি রোগীটা এরকমভাবে মৃদু বা মাঝারি পর্যায়ে থাকে, তাহলে রোজা রাখার তো কোনো মানে কোনো মানে অসুবিধা নেই। যাদের সিকিডি বা ক্রনিক কিডনি, তাদেরকে স্টেজ আছে, সেই প্রোটোকল মোতাবেক তারা যেন খাওয়া দরকার। আর রোজা রাখার ব্যাপারেও কিডনি রোগীরা ডাক্তার পরামর্শ দেবেন, সেই মোতাবেক ব্যবস্থা করতে পারলে ভালো। তবে রাখা যাবেই না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর একটা প্রসঙ্গে, সে বাতের রোগী, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কাঁধে ব্যথা অনেক রোগী আছেন, তারা প্রচুর নামাজ পড়তে হয় মাহে রমজানে, তারাবির নামাজ, কেমন লাইল রয়েছে, তাহাজ্জুদ নামাজ রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ তো আছেই, রমজানে কি প্রভাব তার শরীরে পড়ে? এখন এই এটাও বাতের রোগীর ওই একই পর্যায়ে। এখন যদি একজন রোগী এরকম থাকে যে সে হাঁটু ভাজি করতে পারে না, সে তো আর নামাজ পড়তে পারবে না। কিন্তু এমন যদি হয় সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করতে পারে, সেরকম ব্যথা হয় না, তাহলে তো স্বাভাবিক মানে নামাজ এগুলো পড়তেই পারবে। অনেক সময় দেখা যাবে যা এরকম স্বাভাবিক নামাজ পড়লে রোজার মধ্যে যে তারা বিপরীত হয়, এগুলো পড়লে অনেকে ভালোই থাকে। জি, সুতরাং এটা তো যারা যারা সহনীয় পর্যায়ে আছে তারা তো অবশ্যই সবই পারবে। আমরা এক কথায় বলি পানাহার থেকে বিরত থাকা, কিন্তু একটা অনুশীলনের মাস, অর্থাৎ আমি কী খাবো কী খাবো না, কতটুকু পরিমাণ খাবো, কত ক্যালোরিযুক্ত খাদ্য খাবো, এই যে একটা পরিমাপ, এটাকে আমাদের সারাটা বছর কী উপকারটা দেবে? অবশ্যই, আমরা তো এই যে খাদ্যের যে অনিয়ন্ত্রিত যে খাবার, এই খাবারের জন্যই তো অনেক বেশি অনেক রোগ কিন্তু হয়। যেমন ধরেন মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে গেলে কিন্তু অনেক রোগ আসে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওই যে ফ্যাটি লিভার, চর্বি জমা হওয়া, অনেক কিছুই হয়। ওজন বেড়ে গেলে কমতেই চায় না। হ্যাঁ, সেটাও একটা কঠিন বিষয়। একবার যদি ওজন বেড়ে যায় কমানো কিন্তু আসলেই কঠিন। তো সেই জন্য আসলে এই যে রোজার যে প্রশিক্ষণ, যে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করলাম, এখন এইটা ধরেন সারা বছরই প্রভাব পড়বে যদি আমরা এইটা সারা বছরই এর অনুশীলন করতে থাকি। আরেকটি বিষয় যেটা আমি বলতে পারি যে এই যে 30 দিন আমরা রোজা রাখলাম, এরপরেও কিন্তু আরও নফল রোজা রাখার সুযোগ আছে, সেটাও যদি রাখি তাহলে আরও বেশি প্রভাব বিস্তার করবে, আরও উপকার পাওয়া যাবে।